প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। এবং গত ক্লাসে আমি বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি এই অধ্যায়ের প্রথম একটি ক্লাস মনে হয় তোমাদের সাথে সহভাগিতা করেছিলাম। এবং গত ক্লাসে আমরা মনে হয় জনমিতি এবং জনমিতির ধারণাটা লাভ করেছিলাম এবং জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আজকে আমরা দেখে নিব জন্মহার তারতম্যের কারণ ও প্রভাব। জনসংখ্যা পরিবর্তনে যে বিষয়গুলো প্রভাব বিস্তার করে তার মধ্যে একটি হচ্ছে জন্মহার। তাহলে আজকে আমরা দেখে নিব সে জন্মহার হ্রাস বৃদ্ধির কারণ এবং এর প্রভাবে আমাদের অর্থনৈতিক বিষয়ের উপর কী প্রভাব বিস্তার করে জন্মহারটা, সেটা আমরা দেখে নিব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। প্রথমে আমরা দেখে নিব জন্মহার তারতম্যের কারণ। পৃথিবীর সব দেশে জনসংখ্যা সমান নয়। কোনো দেশে জনসংখ্যা বেশি, আবার কোনো দেশে জনসংখ্যা কম। দরিদ্র দেশে জন্মহার বেশি, আবার ধনী দেশে জন্মহার কম হয়ে থাকে। কেন এমন হয়? জন্মহার কম বা বেশি হলে তা সমাজ ও অর্থনীতির উপর কী প্রভাব ফেলে তা আমরা এ অধ্যায়ে জানব। প্রথমে আমরা দেখে নিব জন্মহার তারতম্যের কারণ। আমরা দেখতে পাচ্ছি জন্মহার তারতম্যের কারণের মধ্যে প্রথম যে কারণটি রয়েছে সেটি হচ্ছে জলবায়ু। তাহলে জন্মহার তারতম্যের প্রধান কারণ কোনটা আমরা বলবো? জলবায়ু। শীত প্রধান দেশের তুলনায় গ্রীষ্মপ্রধান দেশের জনসংখ্যা, জনগণের সন্তান জন্মদানের ক্ষমতা বেশি। এখানে জনগণ অল্প বয়সে সন্তান জন্মদান করতে সক্ষম হয়, তাই শীত প্রধান দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম আর গ্রীষ্মপ্রধান দেশে এই হার বেশি। দ্বিতীয় কারণটি হচ্ছে শিক্ষা। শিক্ষার অভাবে সাধারণ মানুষ হয় অজ্ঞ, কুসংস্কারাচ্ছন্ন ও রক্ষণশীল, ফলে জন্মহার বৃদ্ধির কুফল বুঝতে তারা অক্ষম হয়। জন্মহার বৃদ্ধি রোধ কঠিন হয়ে পড়ে। উন্নত দেশে শিক্ষার হার বেশি। শিক্ষিত জনগণ আয় ব্যয় ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতন থাকে, তাই তারা কম সন্তান নেয়। কাজেই শিক্ষার হার বেশি হলে জন্মহার কী হয়? কম হয়। তৃতীয় কারণটি হচ্ছে বাল্যবিবাহ ও বহুবিবাহ। কোনো সমাজে বাল্যবিবাহ প্রচলিত থাকলে দীর্ঘ বিবাহিত জীবনে জন্মহার বেশি হয়। বহুবিবাহ জন্মহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দেশে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বাল্যবিবাহ শাস্তিযোগ্য অপরাধ। অনুন্নত জীবনযাপন। দরিদ্র মানুষের জীবনযাত্রা ভিন্ন হয়। সন্তানের ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা ইত্যাদিতে তাদের বেশি অর্থ ব্যয় করতে হয় না। এই কারণে বেশি সন্তান জন্ম দিতে তারা কুণ্ঠাবোধ করে না। নবজাতকের মৃত্যুহার। যেখানে নবজাতকের মৃত্যুহার বেশি, সেখানে মা বাবা জীবিত সন্তানের আশায় অধিক সন্তানের জন্ম দেন, তাই নবজাতকের মৃত্যুহার বেশি হলে জন্মহারও বেশি হয়। এছাড়াও বৃদ্ধ বয়সে নিরাপত্তার অভাব, পুত্র সন্তান কামনা ইত্যাদি জন্মহার বৃদ্ধিতে ভূমিকা পালন করে। তাহলে প্রিয় শিক্ষার্থী বোনেরা, আমরা জন্মহার তারতম্যের কারণ প্রথমে কী বলবো? জলবায়ু। তারপর হচ্ছে শিক্ষা, বাল্যবিবাহ, বহুবিবাহ, অনুন্নত জীবনযাত্রা এবং নবজাতকের মৃত্যুহার। আমি আশা করছি যে তোমরা এই টপিকগুলো একদম সহজ বুঝতে পারছো, তাই না? যেহেতু সুন্দর এক কথায় লেখা, এর জন্য আমি তোমাদের আর গভীর আলোচনা করলাম না, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা দেখে নিব জন্মহার তারতম্যের কারণটা দেখে নিলাম আমরা, এখন আমরা জন্মহার তারতম্যের প্রভাবটা দেখে নিব। অর্থাৎ জন্মহার তারতম্যের প্রভাবে আমাদের অনুন্নত উন্নয়নশীল দেশের উপর কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে সেটা আমরা দেখে নিব। জন্মহারের হ্রাস বৃদ্ধি বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রভাব ফেলে। একটি দেশের ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের তুলনায় যদি জন্মহার বেশি হয়, তাহলে দেশটির ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর চাপ পড়বে। মানুষের বাড়তি চাহিদা সৃষ্টি হবে, আবার বাড়তি চাহিদা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। যেমন দেশের জাতীয় আয় কমে যায়, খাদ্য ঘাটতি, দারিদ্র, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ব্যবস্থার সমস্যা, পরিবেশগত ভারসাম্যহীনতা প্রভৃতি সমস্যা দেখা দেয়। জীবনযাত্রার মান হয় নিম্ন। মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, কেননা জন্মহার বৃদ্ধির ফলে জনসংখ্যার ঘনত্ব বেশি হয়ে জীবাণু দ্রুত ছড়ায়।
সুতরাং ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের তুলনায় জন্মহার বেশি হলে তা যে কোনো দেশের জন্য কি কল্যাণকর হবে না। অপরদিকে একটি দেশে যে পরিমাণ ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ থাকে তার তুলনায় যদি জন্মহার কম হয় তবে কম জনসংখ্যার জন্য দেশের সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা যায় না, অর্থাৎ দেশের সম্পদের তুলনায় জন্মহার কম হলে তাও দেশের জন্য মঙ্গলজনক হয় না। এই জন্য দেশের সম্পদের কথা বিবেচনা করে জন্মহার নিয়ন্ত্রণ রাখা দরকার। তাহলে প্রিয় শিক্ষার্থী বোনেরা, আমরা জন্মহার তারতম্যের কারণ এবং প্রভাব দেখে নিলাম। আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আমরা মৃত্যুহার তারতম্যের কারণ ও প্রভাবটা দেখে নেব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকা এবং অবশ্যই ভালো মতো অ্যাসাইনমেন্ট করবে সে প্রত্যাশা রেখে আজকে অনলাইন ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি। আমার সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সকলে ভালো থাকো।